বান্দারে নামাজের মধ্যে তুমি যে সময় দাঁড়াইয়া যাইবা শেষবারে গিয়া তুমি বলবা আল্লাহ আপনি আমাদেরকে তাদের পথে পরিচালিত করেন যাদেরকে আপনি নিয়ামত রাজি দেওয়ার অঙ্গীকার করেছেন যাদেরকে আপনি নিয়ামত রাজি দেওয়ার ওয়াদা করেছেন অঙ্গীকার করেছেন তাদের পথে আপনি আমাদেরকে চালান অর্থাৎ আপনি আমাদেরকে সুপথে চালান আপনি আমাদেরকে ভালো পথে চালান এই কথাটা কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার লাস্টের আয়াতের শুরুতে বইলা দিয়েছেন কিন্তু ওই আয়াতের মধ্যে কিন্তু মহান আল্লাহ উল্লেখ করেন নাই আল্লাহ কাদেরকে নিয়ামত রাজি দিয়ে উল্লেখ করেছেন কাদেরকে নিয়ামত রাজি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রাজি দেওয়ার ওয়াদা করেছেন এই সূরাতুল ফাতিহার লাস্টের আয়াতের শুরুতে কিন্তু শুধুমাত্র এই কথা বলা হয়েছে আপনি যাদেরকে নিয়ামত রাজি দিয়া পুরস্কৃত করেছেন আপনি তাদের সাথে আমাদেরকে পরিচালিত তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন খালি শুধুমাত্র এই কথাটা এই আয়াতের মধ্যে বলা হয়েছে কিন্তু কাদেরকে মহান আল্লাহ নিয়ামত রাজি দেওয়ার অঙ্গে কাদেরকে নিয়ামত রাজি দান করবেন ওরা কারা ওদের দলটা কিন্তু মহান আল্লাহ আয়াতের মধ্যে উল্লেখ করেন না তো আপনার আমার প্রশ্ন প্রায় সময় দেখতে পারে আমরা যে নামাজের মধ্যেই কথা বলি লোকের পথে আমাদেরকে চালান যাদেরকে আপনি নিয়ামত রাজি দেওয়ার অঙ্গীকার করেছেন তাইলে মনের মধ্যে প্রায় সময় জাগে রে ওরা খারা রে ওরা কারা কাদেরকে মহান আল্লাহ নিয়ামত রাজি দেওয়ার অঙ্গীকার করছেন এটা জানার দরকার আছে ওই এই আয়াতটা নাজিল করে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার লাস্টের আয়াতের শুরুর অংশের জবাব দিয়েছে আমার ভাইয়েরা একদিকে সাওমারের কথার জবাব দিয়েছেন আর একদিকে সূরাতুল ফাতিহার লাস্টের আয়াতের জবাব দিয়েছেন শেষের আয়াতের প্রথম অংশের জবাব দিয়েছেন তাহলে কথাগুলো এখন বুঝতে পারলেন কিনা ভাইয়েরা আমার এবার সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন ওরে সাওবান আল্লাহ রাব্বুল আলামিন তো আয়াত নাযিল করে এই ঘোষণা করেছেন তুমি কি মাননি তোমার কি বিশ্বাস হয়নি এমনি সাওবান ডাক দিয়ে বলল গোটমিদি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ আমাকে ওই সাইড বলের সাথে জান্নাতবাসী বানাইবেন এই কথার তো আমার বিশ্বাস হয় কিন্তু হয়তো নবীগণের সাথেও থাকতে পারে সিদ্দিকীন নবীর সাহাবায়ে কেরামের সাথে থাকতে পারি অথবা সোহাদাগণের সাথে আমি জান্নাতে থাকতে পারি অথবা নেককারদের সাথেও জান্নাতে থাকতে পারি কিন্তু আপনার সাথে জান্নাতে থাকতে পারবো কিনা এটার তো কোনো গ্যারান্টি আমি পাইলাম না কথা কোন বাল্যকালে ছোট কালে যে সময় আমি যখন আমার আম্মার কাছে একটা জিনিস চাইতাম তখন দেখা যাইতো এই জিনিস দিত সেই জিনিস দিত সেই জিনিস দিত কিন্তু কথা একটাই তো জিরা চাইতাম ইডো ইডো কতক্ষণ তখন আমার আম্মা অনেক সময় বিরক্ত হয়ে কইতো সীতা গেছে বনে তোমার হেই কতই মনে কতক্ষণ সীতা গেছে বনে তোমার হই কতই মনে কতক্ষণ ঠিক কিনা তো আমার ভাইয়েরা সাওমান ডাক দেব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি যেই জিনিসটা জানার জন্য আপনার দরবারে সে চোখের পানি চাইরা দিয়া কান্দি নবী গো আপনি বলেন না আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার সাথে আমাকে জান্নাতবাসী বানাইবেন নি ওই কথাটা শুধুমাত্র আমি জানতে চাই আল্লাহর পয়গম্বর এই সময় কি উত্তরটা দিলেন এই কথাটা আমি বাদে বলবো পরে বলবো আল্লাহর পয়গম্বর আরেকদিন নবী আরেকজন সাহাবী যার নাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের চোখের সামনে বসিয়া ডাক দিয়ে বলেন নবী গো আমি যে আপনার মন থেকে মহব্বত করি আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন ওরে আনাস কেমন মায়া মহব্বত করো আমারে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলবি যে এখন পরিমাণ আপনাকে মহব্বত করি গো আমি আমার অন্তরের চাইতে বেশি মহব্বত করি আপনাকে আমার বাবা মা আত্মীয় স্বজন যারাই আছে না কেন সব চাইতে বেশি মায়া মহব্বত করি আমি আপনাকে নবী গো আপনার কিছু হয়ে গেলে আমি আনাস কলিজা পেটে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব আল্লাহর পয়গম্বর বলেন ওরে আনাস তাহলে তুমি এখন কি চাও বলে নবী গো মৃত্যুর পরে কি আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নে ওই সময় আল্লাহর পয়গম্বর আমার বিশ্বনবী একটা হাদিস উল্লেখ করেছিলেন ওরে আনাস আনাস রে
শুনো শুনো চিন্তা কইরো না আলমার উমা মান আহাব্বা আল্লাহর পয়গম্বর বলেন আলমার উমা মান আহাব্বা ও আনা চিন্তার কোনো কারণ নাই দুনিয়ার জমিনে যার সাথে যার গভীর সম্পর্ক হবে রে তার সাথেই সে আছরের ময়দানে তার সাথেই সে উঠবে এবং জান্নাতের ময়দানে তার সাথেই সে থাকবে অর্থাৎ দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তির বাকপরের সাথে সম্পর্ক হয় আর এই বাকপর যদি জাহান্নামের আগুনে যায় ওই লোকটা জাহান্নামের আগুনের মধ্যে যাইবে দুনিয়ার জমিনে যদি কোনো সুৎকারের সঙ্গে আপনার সম্পর্ক হয় আর এই সুৎকার যদি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে তুমিও তার সঙ্গে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবা দুনিয়ার জমিনে যদি কোনো আলেমের সাথে তোমার সম্পর্ক ভালো হয় আর ওই আলেমটা যদি জান্নাতের ময়দানে যায় তুমিও ওই আলেমের সাথে জান্নাতের ময়দানে যাইবা তবে মনে রাখবা যার সাথে যত বেশি গভীর সম্পর্ক হবে তার সাথেই তোমার হাসন নাসর হবে আল্লাহর পয়গম্বর সম্পর্ক আমার সাথে গভীর হয় তাহলে তুমি একটা কথা মনে রাখো তুমি আমি নবীর সাথে জান্নাতে থাকবা এই কথা শোনা মাত্র হযরতে আনাস সঙ্গে সঙ্গে লাফ মেরে দাঁড়ায় গেলেন হাসতেছেন আর লাফাইতেছেন হাসতেছেন আর লাফাইতেছেন হাঁটেন আর হাসেন হাঁটেন আর হাসেন আর লাফাই অন্যান্য সাহাবীরা হঠাৎ করে তাকায়া দেখে সাউবান বড় আনন্দিত এমনি সাউবান অন্যান্য সাহাবায়ে কেরাম তাকায়া দেখে আনাস বড় আনন্দিত সাহাবায়ে কেরাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলেন ও আনাস তুমি কেন এরকম ভাবে তো আনন্দিত হইলা আজকে এই কারণটা তো জানার দরকার বলে না না বলবো না বলবো না তবে এতটুকুই আমি বলে দেই আল্লাহর নবীর দামি জবান তাইকা আজকে আমি আনাস একটি দামি জবান ক দামি জবান তাইকা আজকে আমি আনাস দামি একটা কথা শুনছি যেই কথাটাকে আমার আমাকে পৃথিবীর জমিনে সবচাইতে সুখীময় বানাইয়া দিয়েছে আমার আর কোনো চিন্তা নাই আমার আর পৃথিবীতে কোনো দুঃখ নাই আমি সব আমি সফল হয়ে গেছি সাহাবায়ে কেরাম বলেন ওরে আনাস আল্লাহর পয়গম্বর তোমাকে কি বলেছেন একটু বলে যাও আনাস বলে না না বলবো না সাহাবায়ে কেরাম হযরত আনাসের হাতের মধ্যে ধরে ফেললেন ধইরা ডাক দিয়ে বলে আনাস তুমি কিসের কারণে এরকম ভাবে লাফাও কারণটা একটু বইলেই যাইতে হবে আনাস তখন ডাক দিয়ে বলেন আল্লাহর পয়গম্বর এই কথাটা আমাকে জানাইয়া দিয়েছেন আলমার উমা মান আহাব্বা দুনিয়ার জমিনে যার সাথে যার গভীর সম্পর্ক জান্নাতের ময়দানে সে তার সঙ্গে থাকবে গো জান্নাতের ময়দানে সে তার সঙ্গে থাকবে অতএব আমার সম্পর্কটা যেহেতু আল্লাহর পয়গম্বরের সঙ্গে আল্লাহর পয়গম্বর বলেছেন আমি আমার নবীর সাথে জান্নাতে থাকব সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন ওরে আনাস তুমি যদি আল্লাহর পয়গম্বরের সাথে জান্নাতের ময়দানে থাকো আমরা কার সঙ্গে থাকবো এমনি আনাস বলেন ওরে আল্লাহর নবীর সাহাবীরা আমি কিসের বলে রে আল্লাহর পয়গম্বরের সাথে জান্নাতে থাকবো বলে তুমি তো নবীর প্রতি মায়া মহব্বতের বলে জান্নাতে থাকবা বলে তাহলে তোমরাও যদি আমার মতো আল্লাহর পয়গম্বরকে ভালো করে খালিদ ভাবে ভালোবাসতে পারো মন দিয়া তাহলে মনে রাইখো আমি আনাস কালি একা আল্লাহর নবীর সাথে জান্নাতে যাব না তোমরাও আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইবা তো আমার ভাইরা ভালো লক্ষ্য করে দেখেন হযরতে সাউমান রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর পয়গম্বরের চোখের সামনে দাঁড়াইয়া এখনো পর্যন্ত চোখের পানি চাইরা দিয়া কান্দে তখন ওই আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে আনাস তুমি শুধুমাত্র একটা কথা শোনার জন্য এত কান্নাকাটি করতেছো তবে তুমি শুইনা না খাও জান্নাতের ময়দানে তুমি আনাসো আমার সাথে জান্নাতে থাকবা আনাস ডাক দিয়ে বলেন নবী গো ও আমার মায়ের নবী ভিতরে আর কোনো দুঃখ নাই ভিতরে আর কোনো কষ্ট নাই গো জান্নাতের ময়দানে যদি আমি কোনো কিছু নাও পাই আপনাকে যদি আমি একটা নজর দেখার সুযোগ পাই গো নবী আমার জান্নাতের ময়দানে যাওয়া সফল হয়ে যাবে আমি সাউবানের জীবন সফল আমি সাউবানের জীবন সফল আল্লাহর পয়গম্বর বলেন সাউবান তুমি এমন প্রশ্ন করেছো যে প্রশ্নটা আমি রসুলকে পর্যন্ত চিন্তিত করে ফেলেছিল আমার
وحسن أولئك رفيقا ওই লোকদের জীবনটা কতই না সফল যারা রে ওই সাইর দোলের সাথে জান্নাতে থাকবো সুবহানাল্লাহ কইতেন না আমার ভাইরা আমার লক্ষ্য করে দেখেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাওবানকে কথাটা জানাইয়া দিলেন সাওবান রে আর কোনো চিন্তার কোনো কারণ নাই আজকে থেকে আমি রাসূল তোমার সঙ্গে ওয়াদা দিলাম পৃথিবীর জমিন থেকে বিদায় হইয়া গেলে তুমি সাওবান আমার সাথে জান্নাতের জমিনে থাকবা এখন আপনারা মনে কষ্ট করতে পারেন হুজুর আমরা যে আম মানুষ আছি মূর্খ মানুষ আছি আমরা কি গো নবীর সাথে জান্নাতে থাকা সম্ভব হইব নি কারণ আপনি তো সুন্দর করে বিনয় বিনয় জান্নাতের বয়ান করতেছেন আমাদের তো এখনো মনে চাই যে আমরা নবীর সাথে জান্নাতে থাকব ওর হুজুর একটু বলেন না গো আমরাও কি নবীর সাথে জান্নাতে থাকতে পারবো কিনা আমার ভাইরা এবার লক্ষ্য করে দেখেন সাচ্চা খালিস আলেম আমল ওয়ালা আলেম আল্লাহ ওয়ালা আলেম নাইবে নবীর সমান সমতুল্য কিসের নাইবে নবীর সমতুল্য ওই নাইবে নবীরা যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায় ওরা কিন্তু নবীর সঙ্গে জান্নাতে যাইবে আরো জোরে কোন সুবহানাল্লাহ আমল ওয়ালা আলেম অনেক আলেম আছে ভিতরে হিংসা বড় পৃথিবীর জমিন থেকে বিদায় হইতে দেরি হবে নবীগণের সাথে জান্নাতের ময়দানে যাইতে আর দেরি নাই দেরি নাই দেরি নাই দেরি নাই আর এই সমস্ত আল্লাহওয়ালা আলেমদেরকে যদি কোনো মূর্খ মানুষ মায়া মহব্বত করে ওই মূর্খ মানুষটা আলেমের সাথে জান্নাতের ময়দানে যাবে কি এখন বুঝে থাকলে বলেন আলেম যাইবে নবীর সঙ্গে জান্নাতে আবার মূর্খ মানুষ যাইবে আলেমদের সাথে জান্নাতে ওই জান্নাতের ময়দানে গেলে মনে কি করেন মনে কি মনে করেন আল্লাহর পয়গম্বর আপনাকে দেখে চেহারাটা ফিরাই রাখ আমার ভাই আপনারা যারা এখানে বসে রয়েছেন আমি আমার বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি কেউ আমাকে ভালোবাসেন না বলতে পারেন হুজুর এই কথাটা কেন বললেন যদি ভালোই না বাসতাম তাহলে তো এত রাত পর্যন্ত এখানে বইসা থাকতাম না 500 করে দিলেও বইতাম না কথা কোন ঠিক কিনা তাহলে আমার ভাইয়ের আমি বলি আমাকে ভালোবেসে আপনারা বসেন না আমার মধ্যে যে নসরুলের চরিত্র আমার মধ্যে যে আল্লাহর নবীর সুন্নাত গুলো আছে আল্লাহর নবীর সুন্নাত পাগড়ি আল্লাহর নবীর সুন্নাত পাঞ্জাবি ওইটাকে আপনারা মায়া মহব্বত করেন কারণ কি বলে রসুলের মাথায় পাগড়ি ছিল রসুলের শরীরের মধ্যে পাঞ্জাবি ছিল রসুলের কাদের মধ্যে রুমাল ছিল যেহেতু লোকটা আল্লাহর পয়গম্বরের সুন্নত শরীরের মধ্যে লাগাই আছে নবী না নবীর সুন্নত গুলা দেখলে মনটা ঠান্ডা হইয়া যায় তাইলে আমি আমার কথাটা ঠিক আছে কিনা কারণ মানুষ একজন আরেকজনকে মহব্বত করে টাকা পয়সা থাকলে অনেক সময় শক্তির বলে মায়া মহব্বত করে অনেক সময় সম্পত্তির বলে মায়া মহব্বত করে অনেক সময় শিক্ষার শিক্ষার যোগ্যতার কারণে মায়া মহব্বত করে আমার কাছে তো ভাই এরকম কোনো কিছুই নাই টাকাও নাই ক্ষমতাও নাই শিক্ষাও নাই বড় যোগ্যতাও নাই তাহলে কেন আপনারা আমাকে ভালোবাসবেন এর পিছনে কারণ তাই হইল আমার শরীরের মধ্যে আল্লাহ নবীর জিন্দা সুন্নত রয়েছে তাহলে এবার আমার আসেন আমার বায়না প্রকৃত কথা হইল আপনার সম্পর্ক যদি মাসোনার সঙ্গে হয়
আপনি মা সোলার সঙ্গে জান্নাতের ময়দানে যাইবেন যদি মা সোলাটা জান্নাতে যায় তাইলে আজকে থেকে বারিশের মধ্যে কান লাগায় চিন্তা করবেন আমার 50 বছর বয়সের মধ্যে আমি কার কার সাথে সম্পর্ক বেশি রাখলাম এখন তালাশ করে দেখবেন সর্বপ্রথম হইল গিয়া মাছওয়ালা এরপর হইল গিয়া টমুটুওয়ালা এরপরে দেখবেন আলুওয়ালা বলে আলুওয়ালার সাথে কেন বলে দামটা একটু কম তাপ কম কমে দিব এরপরে তালাশ করলে দেখবেন চাউলের বস্তাওয়ালার সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে চাউলের বস্তার দাম বাড়াই সেন্টিগ্রেড করে কইবো 50 টাকা বেশি দাও কথাখন ঠিক কিনা আর আমরা বাংলাদেশে সেন্টিগ্রেড করবার লাগি খুব ফাস্ট মনে করে একটু বুয়ের মধ্যে কাছে না কাল একটু সুযোগ পাইলই 1000 থেকে 1.5 হাজার বানায় সেই রাতে কথাখন এখন গ্রাম অঞ্চলের মানুষের যদি জিজ্ঞেস কিও মিয়া তোমার অবস্থাটা কেমন তখন উঠতে কব ভাই কি আর অবস্থা চাইলের দাম যেমন তেমন ডাইলের দাম 80 আলু আর মোলা কাইতে কাইতে ফেড়ে বাজা বাসি কথাখন ঠিক কি না আমার সম্মানিত উস্তাদ আবুল ফজল সাহেব আমি শিশুকালে বাল্যকালে আপনার কাছে লেখাপড়া করছি আমি হুজুরের জন্য প্রায় সমুদ করি আল্লাহ এরকম একটা আল্লাহওয়ালা মানুষকে তুমি পৃথিবীর জমিনে দীর্ঘ হায়াত দাও এই মানুষটা কোরআনের কারিগর কোরআনের কারিগর আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার উনি এতটা মেহনত করেন ছাত্রগুলার পিছনে রাতে তিনটার পরে ঘুমান না ছাত্রগুলোকে বারবার জাগায় দেয় এই উনার কাছে যারা হাফিজের কোরআন হইছে একবার 12টা থেকে 13টা বাজে গেছে কথা হন উনার কাছে যে ছেলে হাফিজের কোরআন হয়ে গেছে সে বুকে হাত দিয়ে কইতে পারে আমি হাফিজের কোরআন কোন জায়গা দিয়ে আটকে না কথা হন একটা আছে দায়িত্ব পালন করা আর একটা আছে দায়িত্ব রূপে পালন করা কথা হন একটা আছে শুধু দায়িত্ব পালন করা আর একটা হলো উফরে পালন করা যেমন আমার এক ফ্রেন্ড আছে তার আব্বা ওখানে বসে আছে হাফেজ ইমরান ছোটবেলা আমরা দুইজনে একসাথে বেশি থাকতাম মাঝে মাঝে আমার কইফলাই না কইতো এর কাছে সুবহানাল্লাহ কইতেন না মায়া মহব্বত তো সে কিন্তু হুজুরের কাছে তাইকা ফিদা যা কাইবার তো খাইছ ওই আমার প্রায় সময় কইতো ভাই যে ফিদাড়ি দেরে ভাই তাজা ডি টাকাড়ি হাফিজ ইমরানের বাবা বলে মাইরে লাগ খুজুর মারলো আমার কোনো দুঃখ নাই তবে হাফিজে কোরআন ওই ওই বাইরে বাইরে ও না আল্লাহ বেচারা ডাক কবুল করেছেন একজন হাফিজের বাবা বানায়া দিছেন সুবহানাল্লাহ কন্যা আরে মিয়া দুনিয়ার জমিন একজন মেম্বার চেয়ারম্যানের লাগি কত মাইস যে উড়ে গো আর হাসরের ময়দানে একজন হাফেজে কোরআনের বাবাকে এত এত পরিমাণে মানুষ আসবে মিছিল দিয়ে জান্নাতের ময়দানে নেওয়ার জন্য দুনিয়ার জমিনে যদি এই মিছিলটা হয় মিছিলের আওয়াজে মানুষের কলজা ফাটা মরে যাবে একজন হাফেজে কোরআনের বাবার সম্মান কতটুকু এবার চিন্তা করেন যারা এই মাদ্রাসার পিছনে সময় দিতেছেন আমি দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে হাফেজে কোরআনের বাবাদের সাথে কবুল করে নেয় আপনার সম্পর্ক অমুকের সাথে তমুকের সাথে তমুকের সাথে শেষ পর্যন্ত আলেমের সাথে কোনো সম্পর্কই পাইবেন না কথা কোন ঠিক কিনা যদি পাই নো তাইলে পাইবেন ইমামের সাথে আর মুয়াজ্জিনের সাথে তাও কুদ্দুরা 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 কথা কোন সামনে পাইলে হুজুর বালা সুন্নি ফিসে গিয়া পাই কথা কোন ঠিক কিনা ইরান নাম মায়া মহব্বত না ইরান নাম মায়া মহব্বত না আমার ভাইরা এবার লক্ষ্য করে দেখেন আমি আপনাদের সম্মুখে আয়াত এবং হাদিসে ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে বলে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু মাথার মধ্যে দিয়েছেন আমি ততটুকু বোঝাইবার চেষ্টা করছি ভাই বিন্দু পরিমাণ কমতি করে নাই রে ভাই এবার আসেন একটা উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ নবীর সাথে মায়া মহব্বত রাখার কারণে একজন সাহাবী কেমনে জান্নাতি হয় একটা উদাহরণ দিয়ে দিই বাবা দিতাম ছোট্ট কইরা আমার বাবা আপনাদের কষ্ট হইতেছে আমি বুঝতেছি তবে আমি আর 10 মিনিট চাইতে বেশি নেব না আমার বাবারা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাইবেন এমত অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাইকা কাছে এনে বলেন বেলাল বেলাল রে আমার মনে সাক্ষী দে রে আমি আর পৃথিবীতে বেশি দিন বাঁচব না আরে বলা
সমস্ত সামায়িককে জানায়া দাও ওরা যেন মসজিদে নববীর মধ্যে জমায়েত হইয়া যায়। যেই মাত্র বেলাল এই কথাটা শুনলেন কি বুঝেন বেলালের অন্তরে আল্লাহর নবীর প্রতি মায়া মহব্বত আছেন কিনা, আরো জোরে কন আছেন কিনা। আমার ভাইরা যেই মাত্র এই কথাটা বেলাল শুনলো চোখের পানি চাইরা দিয়া দিয়া খান্দে, আর মদিনার সাহাবা ইকরাম কে ডাইকা বলেন আরে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহ পয়গম্বর বলেছেন মসজিদে নববীতে জমায়েত হওয়ার জন্য রে, যেই মাত্র সাহাবীরা কথাটা শুনলো চোখের পানি চাইরা দিয়া দিয়া কান্দার ডাইকে বলে বেলাল রে ও বেলাল তুমি এরকম ভাবে একটা ঘোষণা করতেছো, এরকম ঘোষণা তো আর কোনোদিন করো নাই, আর তোমার চোখ দিয়া দি পানি জোরে কারণটা কি? বেলাল বলে দুঃখ গুলা বলার মতো কোনো জায়গা নাই। বেলাল চোখের পানি চাইরা দিয়া কান্দার ডাইকে বলে আল্লাহর পয়গম্বর বলেছে মসজিদে নববীর মধ্যে জমায়েত হওয়ার জন্য, সাহাবায়ে কিরাম যেই মাত্র এই কথাটা শুনলেন দৌড়ে গিয়া মসজিদের মধ্যে জমায়েত হইয়া গেলেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কিরামের সামনে ডাক দিয়ে বলেন সাহাবীরা রে তোমাদের কাছে আমার দুই একটা কথা আছে, শুনো শুনো, তোমাদের সাথে আমি বহুদিন জীবন কাটাইলাম, যদি আমি কোনোদিন কাউরে কোনোদিন কষ্ট দিয়া থাকি কথার মাধ্যমে তাহলে এখন আমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে নাও, আমি যদি কারো কাছ থেকে কোনোদিন কোনো টাকা নিয়ে থাকি আর ওই টাকাটা আমি যদি ফেরত না দিয়া থাকি তাহলে এই মুহূর্তে টাকাটা আমার কাছ থেকে ফেরত নিয়ে নাও, আমি যদি কাউকে কোনোদিন কোনো কিছু দিয়ে আঘাত করে থাকি হয়তো আমাকে মাফ করে দাও, আর না হয় এই মুহূর্তে আমার গায়ে আঘাত করে প্রতিশোধ গ্রহণ করে নাও, বদলা গ্রহণ করে নাও। বাইরে ভাই এক সেকেন্ডের কোনো ভরসা নাই রে ভাই। বিগত কালকে রাত 11:30টার দিকে আমি বয়ান শেষ করলাম, সেই জাওয়ার বরকাফন শেষ করে যখন গাড়িটা টান দিল হঠাৎ করে তাকায়া দেখি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার সময় গণিয়ে এসেছে। আমার ভাইরা সঙ্গে সঙ্গে আমি কালেমা পড়ে নিলাম, সঙ্গে সঙ্গে দুইটা চোখ বন্ধ করে নিলাম, ভাবলাম এটাই পৃথিবী থেকে বিদায় হওয়ার শেষ সময়। এই কথাটা বলে চোখটা যেই মাত্র বন্ধ করলাম তাকাইয়া দেখি আমার গাড়িটা অটোমেটিকলি দাঁড়ায় গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, কুয়াশার কারণে গাড়িটা দ্রুতগামী ছিল হঠাৎ করে রাস্তা ক্রস করছে, কেমন বুঝেন অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় রাখছে প্রতিদিন কোনো না কোনো জায়গায় আমি নাদান গুনাহগারকে সময় দেওয়াইতেছে আল্লাহ নিজে। আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো শক্তি নাই, কন্ঠর বলে ওয়াজ করি না রে ভাই, একমাত্র আপনাদের দোয়ার বদল। আমার বাবা নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, বাবার একটা স্বপ্ন ছিল আমার সন্তান বড় হয়ে একদিন সারা পৃথিবীতে কোরআনের আলো কোরআনের কথা বলবে, এটাই আমার জীবনের স্বপ্ন, এটাই ছিল আমার বাবার মনের বাসনা। আজকে বাবা নাই, মা আছে, আমার বাইরা ওই মাকে আমি একটা কথা বারবার বলি, মা গো আব্বা না ভাই এই কথাটা তুমি কখনো বলবো না যে আমি মারা গেছি, মা গো আমি যতদিন জীবিত থাকবো তোমার কদমে আমার একটু জায়গা দিয়ে, ও মা তোমার একটুখানি যদি আমার সাথে থাকে গো মা পাহাড় পরিমাণ বিপদ আর মুসিবত থেকে আল্লাহ আমাকে ছড়াইয়া দিবে। বিগত কালকে বাস্তব এটাই হইয়া গেল, যাওয়ার সময় মায়ের কদমের থেকে দোয়া নিয়ে গেলাম আল্লাহ নিজের হাতে দহিরা বাঁচাইয়া দিছে। একটা কথা যুবককে তোমরা মনে রাখবা, যদি খালিস ভাবে মা বাবার খেদমত করতে পারো একটা কথা মনে রাখো দুনিয়ার জমিনে আল্লাহ তোমারে বড় কোনো ধরনের বিপদ ফলাইতো না, যদি খালিস ভাবে বাবা মার খেদমত করে যাইতে পারো মনে রাখ করে ভাই আল্লাহ কোনোদিন তোমারে বড় কোন ধরনের রোগ দিয়ে রোগ দিয়া পরীক্ষা করত না। আর যদি খালিস ভাবে বাবা মার খেদমত করে যাইতে পারো মনে রাখো দুনিয়ার জমিনে তোমার কোনো অভাব আল্লাহ দেখাইবে না। সুবহানাল্লাহ জুরে কোন, সুবহানাল্লাহ জুরে কোন,
এই তিনটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দিবেন আর একটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে দিবে ওইটা হলো আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত ময়দানে দান করবে আমার বাবারা আমার আব্বা আজ থেকে 3 থেকে 4 বছর আগে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে মর্মান্তিক ঘটনা হয়েছিল মর্মান্তিক কাহিনী হয়ে গিয়েছিল আমার আব্বার ক্যান্সার হইয়া পেটের ভিতরে টিউমার হইয়া বাষ্ট হয়ে গেছে আমি দীর্ঘ একটা মাস আমার আব্বাকে নিয়ে উসমানী মেডিকেলে সময় দিলাম আব্বাকে গোসল করানো খাওয়ানো পড়ানো সবগুলো আমার দায়িত্ব ছিল আমার ভাইদেরকে আমি বলতাম মনে রাখো আমি যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকি আমার আব্বাও পৃথিবীর জমিনে বেঁচে থাকবে প্রয়োজনে আমার শরীর থেকে রক্ত খুলে দিব শেষ পর্যন্ত বাবাকে বাঁচানোর জন্য এই বলি থেকে রক্ত খুললাম আমার ভাইয়েরা আব্বাদেরকে নির্মম পরিহাস একটা মাস রাখার পরে শেষ পর্যন্ত ডাক্তার বলল ভাইজান সম্ভব না কলিজাটা খুলে দিও আর বাঁচানো সম্ভব না ক্যান্সারটা পেটের ভিতর বাষ্ট হয়ে গেছে আর বাঁচানো সম্ভব না দীর্ঘ একটা মাস আমি নিজে কষ্ট করলাম অনেক কিছু করলাম সম্ভব হইল না ডাক্তার শেষ পর্যন্ত বলল দিল ভাইজান বাড়িতে নিয়ে যান আল্লাহ যেই কই দিন বাঁচায় রাখবেন ওই কই দিন বাঁচবেন যখন উসমানী মেডিকেল থেকে বাড়িতে নিয়ে আসলাম দীর্ঘ দুইটা মাস আমার আব্বা বাড়িতে বেঁচে গেল কিন্তু যেদিন উসমানী মেডিকেল থেকে বের করছিলাম ওই দিন আমার কান্নাকে দেখছিল একমাত্র আমি জানি যে সময় বের করতেছে আব্বার পায়ের মধ্যে ধরে চোখের পানিগুলো চাইরা দিয়ে কান দিয়ে অনেক দিলে আব্বা গো ও আব্বা আমি এখন মিস্টার জামাতের ছাত্র আব্বা আমি দৌড়া দিতে পারলাম না আমি তো এখনো আলেমের পর্যায়ে যেতে পারলাম না আব্বা তোমার না স্বপ্ন ছিল তুমি একজন আলেমের বাবা হইয়া মরবা আব্বা গো আবার যে মনটা মানে না ও আব্বা চিন্তা করো না চিন্তা করো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা বছর হায়াত দান করবেন কিন্তু না না আল্লাহ রাব্বুল আলামিন আর হায়াত বানায় দিল না বাড়িতে চই না আসলো আমি যখন বাড়িতে আসলাম হঠাৎ করে আব্বার কতমের মধ্যে দইরা বললাম আব্বা জীবনে অনেক অপরাধ করছি অনেক ভুল করছি আব্বা এত পরিমাণ কষ্ট তোমারে আমি দিয়েছি তোমার অন্য কোন সন্তান এত পরিমাণ কষ্ট দেয় না আব্বা তুমি যদি বদ্ধ করো পৃথিবীর জমিনে বেঁচে থাকার চাইতে আমার মনে যাওয়া ভালো আব্বা তুমি শুধুমাত্র এই কথা বলো তুমি আমাকে মাফ করে দিয়েছো আমার আব্বা ওই দিন মাতার মধ্যে হাত দিয়ে বলছে ওরে বাবা কান্দিস না আমার ভিতরে তোর প্রতিবিন্দ পরিমাণ কোনো দুঃখ না ভাই আমার আল্লাহ তোরে দুনিয়ার জমিনে সম্মানিত বানাইবে এরে ভাই এটাই ছিল আমার বাবার দোয়া আর আল্লাহ ডাইরেক্টলি দোয়া কবুল করেছেন যার কারণে এই বয়সে আল্লাহ রাব্বুল আলামিন সারাটা বাংলাদেশ ঘুরাইতেছেন ঘুরতেছেন এটা একমাত্র বাবা মায়ের একটা দোয়ার বরকত এরে ভাই তোমরা তোমাদের ছেলেদেরকে আলেম বানাও হাফেজ কোরআন বানাও আল্লাহ তোমাদেরকে এরকম সম্মানিত বানাইয়া দিবে আমার বাইরে মান লক্ষ্য করে দেখেন আল্লাহর পয়গম্বর যখন এই কথাগুলো সাহাবায়ে কেরামের কাছে বললেন সাহাবীরা রে ওরা কারা কারা রে আমার কাছ থেকে প্রতিশোধ নিবে তাড়াতাড়ি দাঁড়ায় যা আমার মরণের সময় সামনে গুনি এসেছে এই অবস্থায় একজন সাহাবি সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেল দাঁড়ায় ডাক দিয়ে বলেন নবী গো আমি আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চাই আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন কিসের 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 প্রতিশোধ বলে নবী গো আপনি আপনি বদর যুদ্ধে যাইতেছিলেন গুড়া দৌড়ানো অবস্থায় ছিলেন আমিও বদর যুদ্ধে যাইতেছিলাম গুড়া দৌড়ানো অবস্থায় ছিলাম হঠাৎ করে তাকায়া দেখলাম আপনার গুড়া সুরক্ষ আমার গুড়া হইয়া গেল আমি আমার গুড়া থেকে দৌড়ে নেমে গেলাম আপনার নান মুবারকের মধ্যে একটা চুম্বন করার জন্য আমি যেই মাত্র আপনার কাছে গেলাম যাওয়ার পর নবী গো আপনি আপনার গুড়াকে দ্রুতগামী বানানোর জন্য আপনি পিছন দিক দিয়ে চাবুকটা নিয়েছিলেন আর ওই সময় চাবুকের আঘাতটা আমার পিঠের মধ্যে লেগে যায় আজও পর্যন্ত সেই আঘাতটা মুছে নাই নবী গো আজকে যেহেতু আমি সুযোগ পাইলাম আজকে সে আঘাতটা আমি আপনার পিঠের মধ্যে করে আজকে আমি বদলা নিয়ে নিতে চাই আমার বাইরা ওই সাহাবীর নাম আব্বাস একটা কিতাবের মধ্যে লেখে নাই দুররাতুন নাসিরিন ওই কিতাবের লাস্টের দিক দিয়ে লিখেছে
ওই সাহাবীর নাম কাসা এবং সাগর সেচা মুক্তা কিতাবের মধ্যে লিখেছেন ওই সাহাবীর নাম আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফতি আমিনি রাহমাতুল্লাহি আলাই বাংলার জমিনে বড় একজন আলেম ছিলেন ওই ওই আলেম উনি ওনার পছন্দনীয় কিতাবের মধ্যে লিখে গিয়েছেন ওই সাহাবীর নাম হলো আক্কাস আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এই কথা বললেন আল্লাহর পয়গম্বর আকবার বললেন আক্কাস তুমি যে আমার কাছ থেকে প্রতিশোধ নিবা আমি তো তোমাকে জেনে শুনে আগেরটা করে নেই রে আক্কাস তাহলে তুমি কেমনে রে আমার কাছ থেকে প্রতিশোধ নিবা আক্কাস ডাক দিয়ে বলেন নবী গো ও নবী আপনি কিন্তু পারমিশন দিবেন আপনি আমাকে জেনে আঘাত করেন আর নাই করেন এটা আপনার ব্যাপার কিন্তু আঘাত আমার পিঠে লাগছে কথাটা সত্য এখন আমি চাই আঘাতের বদলা নিতে আল্লাহর পয়গম্বর বলেন ঠিক আছে তুমি অবশ্যই তোমার আঘাতের বদলা নিবা তবে শুনো বেলাল বেলাল যাও ফাতেমার ঘরে দৌড়াইয়া যাও ফাতেমার কাছে আমার যুদ্ধের চাবুকটা রাখা আছে তাড়াতাড়ি যাও আমার যুদ্ধের চাবুকটা নিয়ে আসো বেলাল জি মাত্র এই কথা শুনলেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে বেলাল দৌড়ে ফাতেমার ঘরের সামনে গিয়া দাঁড়াইয়া এতিমের মতো চোখের পানি চাইরা দিয়া কান্দে যেই মাত্র ঘরের দরজার মধ্যে টুকনা লাগাইল সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল ফাতেমা ডাক দিয়ে বলেন ও বেলাল তুমি কিসের জন্য এরকম ভাবে দরজার সামনে দাঁড়ায় কান্দ বেলাল ও ফাতেমা কেমনে বলি রে মনের দুঃখটা ফাতেমা রে আল্লাহর নবী যে বলেছেন যুদ্ধের চাবুকটা দিয়ে দেওয়ার জন্য ফাতেমা ডাক দিয়ে বলেন ও বেলাল আল্লাহর নবী তো এখন অসুস্থ বিছানার মধ্যে পড়ে আছেন এখন উনি যুদ্ধের চাবুক দিয়ে কি করবেন বলে ফাতেমা ব্যাখ্যা করার সময় নাই কোন যা পেটে যাইতেছে মন মানে না মন মানে না এমনি ফাতেমা ডাক দিয়ে বলেন বেলাল কিসের জন্য রে তুমি কিসের জন্য আল্লাহর পয়গম্বর যুদ্ধের চাবুকের জন্য পাঠাইলো এমনি বেলাল খয় ফাতেমা রে আল্লাহর নবীর একজন সাহাবী হইয়া আল্লাহর নবীর পিঠের মধ্যে আঘাত করে আজকে প্রতিশোধ গ্রহণ করে নিতে চা আমার বাইরা যেই মাত্র ফাতেমা এই কথা শুনলো ডাক দিয়ে বলে ও বেলাল বেলাল রে আমার আব্বা যে অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে এই অবস্থায় যদি আমার আব্বার পিঠের মধ্যে কেউ আঘাত করে রে আমার আব্বা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে আমি যে আমার আব্বাকে হারিয়ে ফেললো বেলাল রে আমার আব্বা যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাক আমার হুসাইন আমার হাসাইন কারে রে গলার মধ্যে জড়ায় নানা বলে ডাক দিবে এরে বেলাল তবে তুমি শুনে রাখো তুমি তোমাকে সামনে রাখা আল্লাহর নবীর গায়ে কেউ আঘাত কেউ আঘাত করে তাহলে এটা তুমি কেমনে বরদাস্ত করবা বেলাল রে তুমি থাকতে যেন আমার আব্বার গায়ে কেউ আঘাত না করতে পারে প্রয়োজনে যত আঘাত আসুক না কেন সমস্ত আঘাত তুমি বেলালের পেটের পিঠের মধ্যে নিবা এরপরে আল্লাহর নবীর পিঠের মধ্যে আঘাত লাগতে দিও না আমার বাবা যে মাত্র বেলালের কথা শুনে না চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আটি আটি পা পা করে সামনের দিকে হাত বাড়াইতে আরম্ভ করলেন আল্লাহর পয়গম্বরের সামনে চাবুকটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় চোখের পানি ছাইরা দিয়া কান্দেন আল্লাহর পয়গম্বর বেলাল আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন ও বেলাল কান্দিস না রে এটা হইল দুনিয়াতে দুনিয়ার ময়দান কিন্তু হাসরের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমি দাঁড়াবো ওই দিন যদি আকাশ বলে আমি একটা প্রতিশোধ পাওনা রয়েছি তখন কিন্তু নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহর তখন কিন্তু নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরম পাওয়া যাবে শরম পাওয়া যাবে এর বেলাল কান্দিস না প্রতিশোধ গ্রহণ করতে দেয় কথা বলে আল্লাহর পয়গম্বর হযরত আকাশকে ডাক দিয়ে বলেন আকাশ নাও চাবুকটা হাতের মধ্যে লও হাতের মধ্যে নিয়া আমি রসুলকে এই মুহূর্তে তাড়াতাড়ি আঘাত করো একটা মানুষ সুবহানাল্লাহ আমার ভাইরা এই অবস্থায় হযরতে আকাশ রাদিয়াল্লাহু তাআলা কো চাবুকটা হাতের মধ্যে নিয়েছেন এমনি উমর দাঁড়ায় আবু বকর
করে দাঁড়ায় ডাক দিয়ে বলে না কাগজ তোর মনে যা চাইরে আবু বকরের গায়ে আঘাত কর এটা তো তুই ভালো করে জানস আবু বকরের সামনে আল্লাহর নবীর গায়ে কেউ আঘাত করলে আবু বকর কলিজা পেটে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে আবু বকর এটা কখনো বরদাস করা সম্ভব হইবে না অতএব তুমি আমার গায়ে আঘাত করে আজকের প্রতিশোধ গ্রহণ করে নাও আকাশ ডাক দিয়ে বলেন না না এটা সম্ভব নয় সম্ভব নয় আমি কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিঠের মধ্যে আঘাত করে আজকে প্রতিশোধ গ্রহণ করব এরপর শরীফের মধ্যে নামাজ হয়েছিল তুমি জানো আমি উমর কত গরম উমরের সামনে আল্লাহর গায়ে আঘাত করবা উমর বরদাস করা সম্ভব হইবে না অতএব তুমি আমার গায়ে আঘাত করো আকাশ বলেন না আমি আল্লাহর নবীর গায়ে আঘাত করব অন্য কারো গায়ে আঘাত করতে চাই না আলী দ্বারা একই কথা বলতে আরম্ভ করলেন উসাইদ হাসাইন দ্বারা একই কথা বলতে আরম্ভ করলেন আল্লাহর পয়গাম্বর সমস্ত সাহাবীদেরকে সান্ত্বনা জানায় বসাইয়া দিলেন আমার ভাইরা এই অবস্থায় আল্লাহর পয়গাম্বর এবার আকাশকে বললেন আকাশ রে এবার তুমি চাবুক দাঁতের মধ্যে লইয়া তাড়াতাড়ি আমার পিঠের মধ্যে আঘাত করো আকাশ ডাক দিয়ে বলে নবী গো ও নবী আপনি যেদিন আমার গায়ে আঘাত করেছিলেন ওই দিন আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না নবী গো আমিও যে আপনার গায়ে আঘাত করব পিঠে কাপড় থাকলে আমি আঘাত করব না অর্থাৎ পিঠ থেকে কাপড় গোলা সরাইয়া দে আমার ভাইয়েরা কতটা হৃদয় বিদারক লাগে কাহিনীটা আমি যেদিন ওই কাহিনীটা পাঠ করেছিলাম পড়েছিলাম আমার চোখ দিয়ে পানি জোরে জোরে আত্মন জোরে জোরে পড়তে আরম্ভ হইল একজন সাহাবী হইয়া কেমনে রে নবীর গায়ে আঘাত করবে তাও আবার বলতেছেন আপনার পিঠের মধ্যে কাপড় থাকলে আঘাত করব না সুবহানাল্লাহ একটু জোরে কইনা আরো জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর পয়গম্বর চিন্তা করতে লাগলেন এমনি তো আকাশ আমার গায়ে আঘাত করবে আর সাহাবায়ে কিরামের সামনে যে সময় আঘাত করবে সাহাবায়ে কিরাম কলিজা পেটে মারা যাবে আমার আবু বকর পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে আমার উমর পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে এটা তো কখনো বরদাস করা সম্ভব হবে না ওদের আবার এখন বলতেছে পিঠ থেকে যেন কাপড়টাও সরায়া দেখাই আল্লাহর পয়গম্বর নিজেও কান্না আরম্ভ করলেন সাহাবায়ে কিরাম রুনাদারি করে কান্না আরম্ভ করলেন কিছু কিছু সাহাবায়ে কিরাম মাঠের মধ্যে গইরাইতেছেন মসজিদের মধ্যে গইরাই আর চোখের পানি চাইরা দিয়া কান্দে পাগল পারা দেওয়া নাহার হয়ে গেছে আল্লাহর পয়গম্বরকে কেমনে রে আঘাত করবে কেমনে আঘাত করবে আমার ভাইয়েরা এই অবস্থায় তবে তোমার তুমি তোমাকে আমার পিঠের কাপড় গোলামি সরাইয়া দিব আমারও একটা শর্ত আছে বলে কি বলে এই জায়গাতে নয় চলো চলো কামরার ভিতরে চলো কামরার ভিতরে চলো আমার সাহাবায়ে কিরাম বরদাস্ত করা সম্ভব হবে না এই কথা বলে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী হযরত আকাশ রাদিয়াল্লাহু তাআলা নকে সাথে নিয়া যেই মাত্র ঘরের ভিতর প্রবেশ করলেন আল্লাহর পয়গম্বর পিঠের থেকে যখন চাদরটা সরাইয়া দিলেন এই অবস্থায় আকাশ দৌড়ে ঘরের ভিতর ঢুকলো দৌড়ে ঘরের ভিতর ঢুইকা চাবুকটা হাত থেকে দূরে সরে ফেলে দিলেন ফেলে দিয়ে আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে জড়াইয়া দেয়রা মোহরে নবুয়তের মধ্যে চুমা দেয় মোহরে নবুয়তের মধ্যে চুমা দেয় আর বলে নবী গো আজকে এই সাধনাটা একদিন আর দুই দিন ধরে নয় 15টা বছর পর্যন্ত আমি এই সাধনা করে যাইতেছি আমি কোন দিন গো আপনার মোহরে নবুয়তের মধ্যে একটা চুম্বন করব আমার মনের ভিতর বড় তামান্না নবী গো
একদিন নয় দুই দিন নয় 15টা বছর পর্যন্ত আমার ভিতরে বড় জল্পনার কল্পনা আপনার মোহরে নবুয়তের মধ্যে একটা চুম্বন করব আর এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন এই কথাটা বলে সাউমান বলেন নবী গো আমি যে 14টা করলাম বেয়াদবি হয়ে গেছে maaf করে দেন আল্লাহর পয়গম্বর বড় খুশি হইয়া গেলেন আর ডাক দিয়ে বলেন আকাস আকাশ রে তুই জান্নাতি যেই মাত্র আল্লাহর পয়গম্বর তিনবার এই শব্দটা উল্লেখ করলেন সাহাবা একরাম যে মসজিদের ভিতরে গইরা চিৎকার করে কাঁদছিলেন এখন আর কান্না নাই পাগলের মতো দৌড় আরম্ভ করলো আল্লাহর পয়গম্বরের ঘরের ভিতর প্রবেশ কইরা বলে রাজ্যে বলে নবী গো আপনি কাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কে জান্নাতি আল্লাহর পয়গম্বর নাকবে বলেন সাহাবীরা রে তোমরা কি কোন জান্নাতি পুরুষ দেখতে চাও সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই গো আমরা জান্নাতি পুরুষ দেখতে চাই এমনি আল্লাহর পয়গম্বর তাকাইয়া রাখবে বলেন দেখ এটাই হইল আমার আকাশ হইল জান্নাতি পুরুষ এটাই আমার আকাশ আর সেই হলো জান্নাতি পুরুষ এটাই হলো জান্নাতি পুরুষ যেই মাত্র আল্লাহর পয়গম্বরের মুখ থেকে এই কথাটা বের হইল এই অবস্থায় সাহাবা একরাম দৌড়াইয়া হযরত আকাশ রাদিয়াল্লাহু তাআলা নুকে ধরলেন কেউ গালের মধ্যে চুম্বন দেয় কেউ কপালের মধ্যে চুম্বন দেয় কেউ হাতের মধ্যে চুম্বন দেয় হযরত আকাশ রাদিয়াল্লাহু তাআলা নুকে সাহাবা একরামকে লক্ষ্য করে বললেন ওরে আল্লাহর নবীর সাহাবীরা তোমরা আমাকে কেন চুম্বন করো বলে তোমাকে চুম্বন করার কারণ হইল তোমার দুইটা টুট আল্লাহর নবীর মোহরে নবুয়তের মধ্যে লাগা গেছে তোমার দুইটা টুট বড় দামি হইয়া গেছে তুমি মাওলার কাছে যাও তাই মাওলা তোমাকে তাই দিবে তুমি একটা নয় দুইটা নয় তুমি যদি মাওলার কাছে বলো আমি আটটা জান্নাত চাই আল্লাহ তোমাকে আটটা জান্নাত দান করবে আর তুমি যদি আটটা জান্নাতের মালিক হইতে পারো আমরা যদি তোমার শরীরের মধ্যে একটা চুম্বন বসাইতে পারি এই উসিলা তো আমরাও জান্নাতের ময়দানে চলে যাব তাহলে আমার ভাইরা কতগুলো কি বুঝতেছেন যদি আপনি জান্নাতে হইতে চাও কোরআনের সাথে মায়া মহব্বত রাখতে হবে আলেমের সাথে মায়া মহব্বত রাখতে হবে আলেমকে সামনে পাইলে আপনার হাতটা আলেমের হাতের মধ্যে লাগাইবেন আপনার বুকটা আলেমের সিনার সাথে লাগাইবেন প্রয়োজনে একজন আলেমকে একটা সা কইবেন এর বেশি কিছু করার দরকার নাই ভাইয়ের আমার এতটুকু করলেই যথেষ্ট হয়তো আল্লাহ কোনো একদিন একটা সা আপনার জন্য কবুল করে নিবে অথবা একদিনের মোলাকাত আল্লাহ কবুল করে নিবে আর এরই বরকতে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে আমার ভাইয়েরা সময় একবারে শেষ গুনে এসেছে এই যে আমার পাশে বসাই সাক সাসা প্রতিদিন আমার খোঁজ খবর নেন হুজুর কোথায় আছেন কি করতেছেন শরীরটা ভালো কিনা আমার ভাইয়ের আমি বলতে চাই আমি তো উনার কোনো কিছুই না তাহলে উনি বারবার খোঁজ নেওয়ার কারণটা কি কারণ একটাই আপনি আল্লাহর নবীর মেহমান আপনি আল্লাহর নবীর ওয়ারিসদান যার কারণে আমি আপনাকে মহব্বত করি আপনাকে মহব্বত করে দুনিয়া হাসিল করতে চাই না গো আপনাকে মহব্বত করে আনোয়ারপুর বাজারে একটা দোকান বসাইতে চাই না কেবল একটা এই মহব্বতের বদলে তো যেন আল্লাহ জান্নাত দান করে আমার ভাইরা এতক্ষণ যাবত যে আপনাদের সম্মুখে কথা বললাম আমার ভাই ওই তো আপনাদের সময় নষ্ট করছি অথবা আপনাদের কষ্ট হইছে আমার উস্তাদ ফিরোজপুরি হুজুর উনি আমার বাল্যকালের উস্তাদ উনার হাতেই প্রথমে দর্শিলাম আল্লাহ আমার হুজুরের যেন হায়াত বাড়ায়া দেয় এখানে বসাছিলেন কিছুক্ষণ আগে আমার খুব মায়ার উস্তাদ আল্লাহ যেন আমার হুজুরকে হায়াতে তাইয়িবা নসিব ফরমা আবুল হাসান আবুল ফজল সাহেব হাফেজ আবুল ফজল সাহেব উনিও আমার উস্তাদ উনি আমাকে ছোটবেলা কোরআনের তেলাওয়াত শিখাইছেন আমি উনার কাছ থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত শিখছি আমার ভাইরা উনার কাছ থেকে প্রায় সময় গজল শিখতাম উনার কণ্ঠটা খুব সুন্দর আল্লাহ উনার জবান থেকে এত সুন্দর সুন্দর গজল বের করে দেন যে গজলগুলা শুনলে হৃদয়টা কি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না এই কারণে বলি ভাই দুনিয়াটা কোনো কিছুই না দুনিয়াটা কোনো কিছুই না এই দুনিয়ার জন্য পাগল হইও না রে যুবক এই দুনিয়াটা কোনো কিছুই নাই শুধুমাত্র একটা কারেন্টের আলোর মতো দুনিয়া দুইটা চোখ বন্ধ হয়ে গেলে এই সব শেষ কার বাবারি কার বাহাগ কার বাকি
কার বাবারি কার বাগো হামরো কার বাকি একদিন তোমার যাইতে হবে সব চারি একদিন তোমার যাইতে হবে সব চারি আপন বাহারি আপন ঘর কত আপন গান আপন বাহারি আপন ঘর কত আপন যান সবার সামনে একদিন তোমার হইবে মরণ সবার সামনে একদিন তোমার হইবে মরণ আল্লাহ তাআলা আমাদেরকে যেন আজকের এই প্রোগ্রামের জন্য কবুল করেন এবং আল্লাহ তাআলা যারা এই আসর থেকে এই পর্যন্ত বয়ান শুনছেন আল্লাহ যেন সকলের মনের আশা পূরণ করেন সকলকে যেন তাই হাতে হাইয়াতে তাইবা হায়াতে তাইবা নসিব ফরমান এবং আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ সবল অবস্থায় যেন প্রোগ্রামগুলোতে সময় দেওয়ার জন্য সুযোগ করে দেন আগামীকালকে প্রোগ্রাম সাতকে আল্লাহ তাআলা প্রধান মেহমানের দায়িত্ব দিবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে আগামীকালকে সাতকে প্রোগ্রাম করব বিগত কালকে করছি বরকাপন এর আগে দুইটা করছি নিয়ামতপুরে একটা আর ওই বেরাজালি বাজারের দিকে একটা ওই প্রতিদিন জি প্রতিদিন দুই একটা করে আসেই আপনাদের দোয়ার বরকতে ঘুমো নাই খানিও নাই ভাই জিজ্ঞাসা করেন কত টাকা খাবার খাই এরপরও আল্লাহ রাখতেছে মাঠে এটা আল্লাহর কাছে অনেক বড় শুকরিয়া যাই হোক আমার ভাইরা দোয়া করব না শেষ করে দেব اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اي الله رب العالمين تقيد করে মালিক রাত আড়াইটা হয়ে গেছে আল্লাহ তোমার মুমিন বান্দাদেরকে সাথে নিয়ে দুইটা হাত বাড়ায় দিলাম আয় আল্লাহ রব্বুল আলামিন আমি না দান গুনাহগার আল্লাহ আমার মত গুনাহগার এই পৃথিবীর জমিনে কেউ নাই কেউ নাই আল্লাহ তুমি আমার গুনার দিকে তাকাইও না আল্লাহ তুমি তোমার রহমানিয়তের দিকে তাকাও তোমার গফফারিয়তের দিকে তাকাইয়া আল্লাহ সাদা দানিওয়ালা মুরব্বিদের দিকে তাকাইয়া আল্লাহ নওজোয়ান যুবক ভাইদের দিকে তাকাইয়া আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাগুলারে মাফ করে দাও আল্লাহ তুমি আমার জিন্দেগীর সমস্ত গুনাগুলারে মাফ করে দাও আল্লাহ এই সেই দুইটা হাত আল্লাহ যে দুইটা হাতে আব্বারে সুন্দর করে গোসল করাইছিলাম আল্লাহ এই সেই দুইটা হাত যে দুইটা হাতে আব্বার শরীরের মধ্যে কাপন পড়াইছিলাম আল্লাহ সেই দুইটা হাত যে দুইটা হাতের মালিক আব্বার জানাজার নামাজ পড়ার জন্মের মতো কবরের মধ্যে রাইখে আসছিলাম আল্লাহ এই দুইটা হাতে আমি তোমার দিকে মায়া দিলাম আল্লাহ আমি তোমার একটা আদম গুনাহের বান্দা ইয়াকিন আল্লাহ দুনিয়ার তুমি একমাত্র মাস আর আমার কেউ নাই রে মালিক আল্লাহ দুনিয়ার জান্নাত তো তুমি একটা নিয়েই গেলা আল্লাহ তুমি আমার আব্বা বেরে কবর রে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ তোমার বান্দার কবরে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার আম্মা জীবিত আছে আল্লাহ বিভিন্ন সময় অসুস্থ হয়ে যায় রে মালিক আল্লাহ আর তুমি দুনিয়া থেকে জান্নাত নিও না রে মালিক আল্লাহ আর কেউ আল্লাহ যে সব করে কি আমি আমার মারে পাইতাম না আল্লাহ কার কাছে গো মনের কষ্টগুলা বলবো
তোমার বান্দারে তুমি আয়াত তাইবান সে ফরমাও আল্লাহ এখানে অনেক বায়াত বানায় দিছেন রে মালিক মানাই বানাই আল্লাহ কত সুখের দিন যায় কত দুঃখের দিন যায় রে মালিক আল্লাহ মানাই মায়ের কাছে মনের দুঃখগুলা বলতে পারে না রে মালিক আল্লাহ গোড়ের ভিতর সব আছে রে মালিক কাটের জায়গায় কাট আছে চারের জায়গায় চেয়ারটা রয়েছে আল্লাহ পানের বাটাও তৈরি আছে রে মালিক আল্লাহ জোরদার কট্টাটাও রয়ে গেছে রে মালিক কেবল মাত্র নাই মা আল্লাহ কেবল মাত্র নাই বাবা আল্লাহ তুমি আমাদের সকলের মা বাবার কবরের জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আজকের ওয়াজের খাতিরে যারা ওয়াজের মধ্যে শেষ পর্যন্ত বৈশা রয়েছে রে মালিক আল্লাহ আজকের এই কোরআনের খাতিরে আল্লাহ মাহফিলের খাতিরে তুমি আমাদের সকলের আব্বা আম্মার কবরে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন মাওলা করিম আল্লাহ ও মাওলা মাওলা রে আল্লাহ এই মাদ্রাসাটা আল্লাহ তুমি কবুল করিয়ে নাও আল্লাহ এই মাদ্রাসা তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ এই মাদ্রাসায় যারা লেখাপড়া করতেছে আল্লাহ একটা সন্তানকে তুমি বেকার বানাইও না আল্লাহ প্রত্যেকটাকে তুমি আলেম হাফেজ কোরআন মুহাদ্দিস মুফাসসিল বানাইয়া দিও রে মালিক আল্লাহ এই মাদ্রাসার মধ্যে যারা সময় দিয়া সহযোগিতা করতেছে টাকা দিয়া সহযোগিতা করতেছে লজিং খাওয়ায় সহযোগিতা করতেছে আল্লাহ মাদ্রাসার পিছনে সময় দিতেছে আল্লাহ সবাই রে তুমি মাফ করে দাও।